আপনার মামার বাড়ি ছিলেন তখন রাজাকাররা এসে আপনাদের সে সময় কি পাক বাহিনীরা আসছিল পাকিস্তানি আর্মিরা রাজাকাররা আপনার পাশে আপনার মামা বাড়ি এসে সমস্ত কিছু আগুন দিয়ে দেয় আগুন দিয়ে হ্যাঁ আরো নির্যাতন নির্যাতন কত নির্যাতন করেছিল মনে আছে আপনার কতজন যুদ্ধ চলার সময় অনেক নির্যাতন করছে অনেকবার আপনার কি ক্যাম্পে নিয়ে গেছিল ক্যাম্পে তারপরে কি করলো মুক্তিযুদ্ধ জানতো বিভিন্ন ধরনের যারা আছে তারা বিভিন্ন ধরনের নানা কথা কইতে শুরু করছে এই মেয়ে এরকম হয়েছে তারে জায়গা দিয়ে বাড়িতে না দিয়ে নানা মনে দুঃখে মানে এই ব্যাপার কথাই আমি মনে কথাই কান্না আসে সমাজের মানুষের ডাইকে সমাজের যারা ছিল তারা একত্র হয়ে তারপর থেকে এখন পর্যন্ত আপনার সঙ্গেই আছে আপনার কয় ছেলে মেয়ে মাসি তারা কি করে আপনি কেমন আছেন এখন যেরকম আছে অসুস্থ আমি কিছু দেখিনি তারপরে আর মেশা কোনোদিন আপনার উপর কোনো ই করে নাই না একদম ভালোবাসছে সারা জীবন